ভারতহানি কেরংমুখ সৈনাইনি অজামা ডক্টর বি আর আম্বেদকরনি লাংমা সাসুলাংমানি সাল পালাইখা বেলাই নাংমা শেখ বরমনি বিসিংতে তিনি ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি স্বাক্ষর মুংবাই মেলার মাঠনি বরনি হাবানক বসকাঙ্গ ও সালনি নাংকুকমানি কগলাম তাই জোড়া তাংবতাংনি বিসিকটি পালাইমংনি পান্ডব মানজাক্ষা এমএলএ রামু দাস এমএলএ সুদীপ সরকার খবৈ জোড়া জোড়া মথানি আদং অক্রার ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে প্রতি বছর ন্যায় এবারও আমরা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের 68তম প্রয়াণ দিবস আমরা আম্বেদকর ভবনে আমরা পালন করেছি। আপনারা জানেন এই সময়ে আমাদের দেশের সংবিধান আক্রান্ত এবং সামাজিক যে ন্যায় দলিতদের যে অধিকার এই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। গোটা দেশের মধ্যে দলিতরা এই সময় যেভাবে অত্যাচারিত হচ্ছে ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি এবং আমাদের যে সর্বভারতীয় সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চের উদ্যোগে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকের এই প্রয়াণ দিবসে। এই রাজ্যেও আমরা দেখছি যে এই রাজ্যের যে সরকারটা চলছে এই সরকারটা দলিত মানুষের স্বার্থে তপশিল অংশের মানুষের স্বার্থে যে কাজ করার কথা ছিল সেই কাজগুলি করছেন না। আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের আমলে তপশিলি জাতি অংশের মানুষের জন্য তাদের যে আর্থসামাজিক মান উন্নয়ন করবার জন্য যে পরিকল্পনাগুলি ছিল এই পরিকল্পনাগুলিও বন্ধ, স্টাইপেন্ড বন্ধ, বিদ্যালয়ে স্টাইপেন্ড পাচ্ছে না ছেলেরা, এবং আমাদের যে হোস্টেলগুলি রয়েছে ছাত্রনিবাস ছাত্রী নিবাস এগুলিও একেবারে পরিকাঠামো বন্ধ হয়ে গেছে। কাজে এই সময় দাঁড়িয়ে ত্রিপুরার তপশিলি অংশের মানুষের স্বার্থে আমাদের আগামী দিনে তপশিলি জাতি সমন্বয় সমিতির যে কর্মসূচি নিয়েছে আগামী এই জানুয়ারি মাসব্যাপী এবং ডিসেম্বর মাসব্যাপী যে কর্মসূচি নিয়েছে এই কর্মসূচিগুলি আমরা প্রতিপালন করার মধ্য দিয়ে আমাদের সংগঠনকে মজবুত করব। এই কয়েকটি কথা